বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, এই আলোচনাটি আজকে অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের এই প্র্যাকটিক্যাল আলোচনাটি আপনাদের সামনে করব। এই প্র্যাকটিক্যাল আলোচনাটি কি জানেন, আজকে আমি আমার এই এলাকায় আমি এমন একটা দৃশ্য দেখেছি, যা এই দৃশ্যটি একদিনে নয়, এই দৃশ্যটি আমি কয়েকদিনই দেখেছি। আর একটি কথা আছে, শিখছো কোথায়, ঠেকছি যেথায়। আমাদের কিন্তু ঠেকে ঠেকে শিখতে হয়। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, আজকের বিষয়টি হলো কি, মা বিষয়ে আজকে আলোচনা। অবশ্যই শুনুন, যদি শুনতে পারেন এবং মানতে পারেন, জান্নাতবাসী হবেন। অবশ্যই অবশ্যই আজকের আলোচনাটি শুনবেন। যেমন আমার আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের কাছে যাই, যাওয়ার পথে একটি ঘরের মধ্যে আমি শুনতে পাই ছেলে আছে, মেয়ে আছে এবং একটি মা, পাঁচটি তার সন্তান। এখন আমি যেদিন ওই বাড়িটার সামনে দিয়ে যাই, তখন শুনতে পাই ছেলে মাকে বকছে, ছেলের বউ মাকে বকতেছে। তখন মা কি করবি, চুপ করে বসে আছে। এরপর কি হলো, যে ছেলের বউ, যে দেখেন শাশুড়ি মা, আপনি যদি আমাদের কথা মতো চলতে না পারেন, তাহলে আপনি আমাদের সাথে থাকতে পারবেন না। ছেলে এই কথাটি শুনতেছে, কিন্তু ছেলেও কিছু বলতেছে না, ছেলেও তার স্ত্রীর সাথে একতালে বলে যাচ্ছে। তো এর মধ্যে দেখা যায় অন্য একটি ছেলে কিছুক্ষণ পরে এসেছে, বলতেছে মা ভাত দাও, ভাত খাও। ওই ছেলে যখন মা বলে ডাক দিয়েছে, তখন উঠে গিয়ে ভাত দিচ্ছে। তো ভাত দিচ্ছে, সে খাচ্ছে, কিন্তু এই ছেলেটা বলতেছে মা আমার এই জিনিসটা লাগবে, আমাদের তো জায়গা সম্পদ আছে, ওটা বিক্রি করে আমাকে দাও। যে আমার একটা হুন্ডা লাগবে, বা আমার চলার পথে আমার এই জিনিসটা লাগবে, বা আমার চাকরিতে আমার এই জিনিসগুলো লাগবে। তখন মা চুপ করে আছে। পাশেই সেই স্বামী স্ত্রী, যে ছেলে, তারা বলতেছে দাঁড়াও তোমার এই ছেলে যাক, আজকে একটা হবে। তখন ছেলেটি খাওয়া দাওয়া করে চলে গেল, আর তারা এসে সে মায়ের উপরে টর্চারিং করছে, কথার চাপাচাপি করছে। তুমি যদি তোমার ওই ছেলেকে কিছু দাও, তাহলে মনে রাখো তোমাকে আমাদের এই বাড়ির থেকে তাড়িয়ে দেব। ছেলের মা আছে, ছেলের বাবা নাই। এখন আরো একটি ছেলে এসে বলছে মা আমি বিবাহ করব, আমাকে একটা বিয়ে করে দাও। এখন এক এক ছেলে এক একটা বলতেছে, কিন্তু ছেলের মা কিছু বলতে চায় এটা তো শুনেই না, তাদের মতো করে তারা বলে যাচ্ছে, আর মা এটা সয়ে যাচ্ছে, এত কিছু সয়ে যাচ্ছে। তারপরেও যদি কোনো ছেলে মেয়ে এসে মা বলে ডাক দেয়, ওই মা ডাকতে শুনে সে যেন সাথে সাথে তার পিছনের বা কালকের দুঃখগুলো, কালকের কটু কথাগুলো সে বলে গেছে, হ্যাঁ বাবা এসেছো, বসো, খাওয়া দাওয়া করো, না হাত মুখ দিয়ে আসো। তো এখন বিষয়টি হলো, দেখেন যে আমি তিন দিন সেই বাড়িরই পাশের বাড়ি আমি এই দৃশ্যগুলো শুনলাম, দেখলাম, দেখে বুঝলাম যে একটা ছেলে, একটা মা যখন জন্ম দেয়, একটা ছেলেকে যখন একটা মা জন্ম দেয়, তখন সেই মা নিরলসভাবে সেই ছেলেকে লালন পালন করে, যেখানে খাবার খাদ্য লাগবে সে তাই দেয়, এবং ছেলে অসুস্থ হয়ে পড়লে এর পিছনে রাতকে রাত কাটিয়ে দেয়, এবং তার কি লাগবে, কি সমস্যা। এরপর দেখা যায় যে মার হাতের পায়ের জিনিস বিক্রি করেও তার রোগের কাজে লাগিয়েছে, ছেলে যেন খাওয়ায় দাওয়ায় কষ্ট না করে যেভাবে পারছে ব্যবস্থা করে এনেছে। তো এখন কথা হলো, ছোট থেকে বড় করলো, এখন বড় হয়ে সেই ছেলে মেয়েরা বাবাকে মাকে টর্চারিং করতেছে। এই যে টর্চারিং করতেছে, আসলে এটা কি, এটা কি হলো, এটা
এই যে টর্চারিং গুলো করতেছে, বাবা মার কি এই আশা করে তাদেরকে বড় করেছে? এখন মা যে মুখ খুলে একটা কথা বলবে সেটা বলতে দেন না মা, তুমি চুপ করো। আরে মা কিছু বলবে শোনো, সেটা শুনছেও না, এক একজনের পর এক একজন চাপের উপরে রেখেছে। তখন এই মা দুঃখে কষ্টে সময় কাটায়, দিন কাটায়, কখনো খেয়ে কখনো না খেয়ে, এই কথা কাউকে বলাও যায় না। মা কিছু বলবে বাবা এই কথাটা শোনো, শুনতেও চায় না। তাহলে একটা জিনিস হাদিস শরীফে বলেছে, হাদিস শরীফে বলেছে দেখো, হাশরের দিন কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। তাহলে সেটি কোথায়? পেপার খুলি বা খবর দেখি, এমুক জায়গায় ছেলে মাকে মেরে ফেলেছে, এমুক জায়গায় পিতা এই কাজ করেছে, তার ভাই ভাইকে মেরে ফেলেছে দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য। এই যে কাজগুলো করা হচ্ছে, কোন আশায় এই ছেলে মেয়েদেরকে বড় করলো? এবং সে মা ছোটবেলা থেকে কোলে পিটি বড় করলো, নিজে না খেয়ে খাওয়াইল, এবং যত দুঃখ কষ্ট সইল, তারা যখন সাবালক হলো তার উপরে আবার উল্টা চাপ সৃষ্টি হলো। তাহলে একটা মা আসলে বুঝি না, আপনারা একটু বলবেন তো, আসলে মা জিনিসটা কি? সে কি এগুলো যন্ত্রণা সইবার জন্যে, ছেলে মেয়ের সেবা করার জন্য এসেছে? সে কি সেবা পাইবার জন্য আসেনি? এরকম পরিস্থিতি দেখে আমার চোখ দিয়ে জর জর করে পানি পড়তে লাগলো। মানুষ তো বলে যে মা বাবার সেবা করো, মা বাবাকে দুঃখ দিও না, কষ্ট দিও না, তা তো শুনেছি, কিন্তু নিজ চোখে দেখেছি। দেখার পরে ভাবলাম এদেরকে জন্ম দিয়ে কি লাভ হল? এরা তো ইহকাল এবং পরকাল কোনো জায়গায় তাদের কোনো কাজে আসছে না। আসলে এটা কি হচ্ছে? আমি পৃথিবীর সমস্ত মায়ের সন্তানদেরকে বলবো, আপনারা কখনো এই কাজটি করবেন না, আপনারা এরকমভাবে মা বাবাকে কষ্ট দিবেন না। তারা তো ছোটবেলা থেকে আপনাদেরকে কুলিপিটিতে আনেছে, যেখানে টাকা পয়সা, যেখানে যা কিছু লাগবে, যা স্কুল খরচ, এটা সেটা দিতেই আছে, দিতেই আছে, কিন্তু তারা কখনো বলে না বাবা আমার এটা নিয়ে দিস তো, জানে আমার ছেলে এখনো ইনকাম করতে পারে না। তাহলে আল্লাহ যে বলেছে যে তোমরা মাকে কষ্ট দিও না, কারণ তোমার মা তোমার বাবার থেকে বেশি কষ্ট করেছে তোমার পিছনে, তোমার কিছু হলে চিন্তায় ঘুমায়নি, খায়নি। যাই হোক, এই সমস্ত জগৎবাসী আজকের এই কথাগুলো আপনাদের সামনে কেন বললাম, এই জন্যই বললাম যে আমার চোখে পড়েছে, আপনারা কখনো নিজের পিতা মাতাকে কষ্ট দিবেন না। কে কে আপনাদের পিতা মাতাকে কষ্ট দিবেন না আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি দেখেছি, দেখেই শিখেছি, আর আপনারা যদি আমার কথা বুঝে, কথা শুনে বুঝে যদি আপনারা মায়ের বাপের সেবা করেন, তারা কি বলে তা শুনেন, তাহলে আমার এই ভিডিওটি সার্থক হবে। অবশ্যই কমেন্টে লিখুন কে কার বাবা মাকে কতটুকু ভালোবাসে। আজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কথাগুলো বললাম। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।